السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بل تخسرون الحياة الدنيا والآخرة خير وأبقى إلى آخر الآية عن مستورد ابن صدد رضی اللہ تعالیٰ عنہ قال قال سمیت رسول اللہ صلی اللہ علیہ وسلم واللہ ما الدنیا فی الاخرہ الا مثل ما یجعل احدکم یذبح فی الام فلینجر بما یرجع رواہ مسلم যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দিনই মজলিসে আমরা সকলে উপস্থিত হতে পারলাম এজন্য সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মুসলিম গ্রন্থের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা কেউ যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করেন সুবহানাল্লাহ অথচ আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে কৃপণতা দেখাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে আপনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করতে চাই না দরুদ পাঠ করলে আপনারই আমারই লাভ এটা আপনাকে আমাকে প্রথমে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি গোটা আলোচনার মধ্যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে প্রত্যেকবারই আপনাকে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতেই হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সূরা আলার ১৬ ১৭ নম্বর আয়াত পেশ করেছি এবং মুসলিম গ্রন্থ থেকে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তো এই আয়াত ও হাদিসকে নিয়ে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় দুনিয়ার প্রতি অনাগ্রহী পরকালের প্রতি আগ্রহী অর্থাৎ আপনি আমি দুনিয়াতে আছি আপনি আমি দুনিয়াতে বসবাস করছি আপনি আমি কি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবো না পরকালকে প্রাধান্য দিয়ে চলবো অবশ্যই অবশ্যই পরকালকে আপনাকে আমাকে প্রাধান্য দিয়েই চলতে হবে যদি দুনিয়াকে প্রাধান্য দেই তাহলে আপনার আমার জন্য স্থায়ী জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন সূরাতুল বাকারার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা আল্লাযীনা আশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইয়ানসুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা দুনিয়ার বিনিময়ে পরকালের বিশাল নিয়ামতকে যারা দুনিয়ার বিনিময়ে পরকালকে কিনে নিয়েছে তাদের জন্য আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ অনেক গুণ রেখে দিয়েছেন ওয়ালা হুম ইয়ানসুরুন তাদের সাহায্যকারীও কেউ থাকবে না কিয়ামতের মাঠে সম্মানিত উপস্থিতি অত্র সূরা বাকারার আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে যারা পরকালকে প্রাধান্য দিবে না যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে স্পষ্ট ভাষে বলে দিচ্ছেন যে তাদের জন্য জাহান্নামে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি তাদের জন্য দ্বিগুণ শতগুণ জাহান্নামের আযাব বৃদ্ধি করে রেখেছি কাজেই সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই পরকালকেই প্রাধান্য দিয়ে চলতে হবে
এবার সংক্ষিপ্ত আপনাদেরকে আমি বুঝাই দুনিয়াকে প্রাধান্য দেওয়া কাকে বলে এবং পরকালকে প্রাধান্য দেওয়া কাকে বলে। মনে করেন আসরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিল, এখন আপনি আমি সবাই কাজে ব্যস্ত, আপনি আমি সবাই কাজে ব্যস্ত, আসরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিল, এখন আপনি আমি আজান শোনার পর যারা এই আজানের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাব তারা পরকালকে প্রাধান্য দিল, আর যারা আল্লাহর আজান শোনার পরেও আল্লাহর দিকে আহ্বান শোনার পরেও যারা আল্লাহর ঘর মসজিদে আসে না, এবাদত বান্দিগি করার ইচ্ছা পোষণ করে না, নিঃসন্দেহে তারা দুনিয়াকে প্রাধান্য দিল। আপনি আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে লেখাপড়া শিক্ষা দিবেন, বিদ্যা শিক্ষা দিবেন, আপনি যদি মনে করেন আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে দুনিয়াবী ইলিম শিক্ষা দিব পরকালীন ইলিম শিক্ষা দিব না, তাহলে আপনি বিশ্বাস করুন আপনি যতই বলেন আপনি পরকালকে প্রাধান্য দিয়ে চলেন আপনি কিন্তু পরকালকে প্রকৃতপক্ষে প্রাধান্য দিলেন না। আপনি যদি লেখাপড়ার ক্ষেত্রে থেকে শুরু করে লেখাপড়ার ক্ষেত্রে ওই সকালবেলা মক্তবে ইমাম সাহেব ডাকে মক্তবে পাঠায় না, সকালবেলা আপনার আমার ছেলেকে ওই কেজি স্কুলে নিয়ে যায়, আরে ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় যায় ছেলের মাও যায় স্কুলে, তো আপনি বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করুন আপনি কি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না পরকালকে প্রাধান্য দিচ্ছেন। নিঃসন্দেহে আপনি যদি স্পষ্টভাবে ব্রেন দিয়ে একটু চিন্তা ভাবনা করেন আপনার কাছে ধরা পড়বে আপনি দুনিয়াকে প্রাধান্য দেননি, আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন পরকালকে প্রাধান্য দেননি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই পরকালকে প্রাধান্য দিয়ে সার্বিক ব্যাপারে সার্বিক জীবনে সব সময় পরকালকে প্রাধান্য দিয়ে চলতে হবে, তাহলে আপনি আমি সফলকাম্য হতে পারবো, নচেত আপনি আমি সফলকাম্য হওয়ার আশা করতে পারি না। পবিত্র কোরআনুল কারিমের সুরা আলার ১৬ ১৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, অথচ দুনিয়ার জীবনের চেয়ে পরকালে একটা জীবন রয়েছে যেটা অনেক 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 উত্তম ও চিরস্থায়ী। সুবহানাল্লাহ, এ তো কোরআন মাজিদের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে চলছো পৃথিবীর মানুষ, অথচ দুনিয়ার জীবনের চেয়ে পরকালে একটা জীবন রয়েছে, অথচ দুনিয়ার জীবনের চেয়ে পরকালে একটা জীবন রয়েছে যেটা অনেক উত্তম অনেক উত্তম অনেক উত্তম এবং চিরস্থায়ী। ছোট্ট ছোট্ট দুইটা আয়াত তিনটা অর্থ বহন করে, এক দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুই পরকাল হচ্ছে স্থায়ী, তিন দুনিয়ার চেয়ে পরকাল অনেক 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 উত্তম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অবশ্যই অবশ্যই বিষয়গুলো জানতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। মহিলাদের শোনার জন্য সাউন্ড বক্সটা নিতেন ওইদিকে ভিতরে কিছুটা। সম্মানিত উপস্থিতি, সাউন্ড বক্সটা আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই পরকালকে প্রাধান্য দিয়ে চলতে হবে, দুনিয়াকে প্রাধান্য দিলে আপনি আমি সফল কাম্য কর্ষিনকালও হতে পারবো না। দুনিয়া অস্থায়ী পরকাল স্থায়ী এ কথাই ঠিক, দুনিয়া হচ্ছে অস্থায়ী পরকাল স্থায়ী। সহিহ মুসলিম মিশকাতের ৫৩৫২ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পশু, বেড়ার আকৃতিতে একটা পশু নিয়ে আসবেন,
ভালো করে বুঝবেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেড়ার আকৃতিতে একটা পশু নিয়ে আসবেন, নিয়ে এসে সকল জান্নাতবাসীদের ডেকে বলবেন, শোনো জান্নাতবাসীরা। তখন জান্নাতবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোনিবেশন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামবাসীদেরকে বলবেন, শোনো জাহান্নামবাসীরা। তখন জাহান্নামবাসীরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোনিবেশন করবেন। দেখি আল্লাহ কি বলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই যে একটা বেড়ার আকৃতিতে পশু দেখতে পাচ্ছ, বলতে পারো এটা কি, বলতে পারো এটা কি? তখন জান্নাতবাসী এবং জাহান্নামবাসীরা বলবে, রব্বুল আলামিন, এটা তো কি, এটা তো আমরা বলতে পারছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, শোনো জান্নাতবাসীরা, শোনো জাহান্নামবাসীরা, এটা হচ্ছে মরণ, এটা হচ্ছে মরণ নামক পশু, এটা হচ্ছে মরণ, এটা হচ্ছে মরণ নামক পশু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিবেন, ওহে জান্নাতবাসীরা, ওহে জাহান্নামবাসীরা, শুনে রাখো, এই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মরণ নামক পশুটাকে জবাই করে দিলাম, আজকের পর থেকে তোমরা জান্নাতে স্থায়ীভাবে থাকতে থাকো, আজকের পর থেকে তোমরা জাহান্নামে স্থায়ীভাবে থাকতে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আপনি আমি কি বুঝতে পারলাম? এই ঘোষণা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসে যাবে, এই ঘোষণা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসে যাবে, যারা জান্নাতে ছিল তাদের আনন্দ উল্লাস আরো দ্বিগুণ শতগুণ হাজার গুণ বৃদ্ধি হয়ে যাবে, আর যারা জাহান্নামে ছিল তাদের দুঃখ বেদনা আরো অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারাও আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, দুনিয়া স্থায়ী নয়, পরকাল হচ্ছে স্থায়ী। দুনিয়া স্থায়ী নয়, পরকাল হচ্ছে স্থায়ী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মানুষকে বলছেন, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা পরকালের সন্তান হও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওদ্দ নাফসাকা ফি আহলিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনফি দুনিয়া কান্নাকা গরীব, শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীতে থাকো, নিজেকে একজন মুসাফির মনে করো। ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীতে থাকো, পৃথিবীতে থেকে নিজেকে একজন পথিক মনে করো, পথিক, নিজেকে একজন মুসাফির মনে করো। নিজেকে ক্ষমতাশালী বৃদ্ধশালী মনে করো না, নিজেকে প্রতীক মনে করো, নিজেকে মনে করো যে আমি কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওদ্দ নাফসাকা ফি আহলিল কবর, এবং দুনিয়াতে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। আপনি আমি কি কবরের বাসিন্দা নিজেদেরকে মনে করি? কশ্চিনকালও আপনি আমি নিজেদেরকে কবরের বাসিন্দা মনে করি না। আপনি আমি আরামসে নিজের ইচ্ছা মতো, হালাল হারাম তো বাঁচার কোনো প্রয়োজনই মনে করি না, নিজের ইচ্ছা মতো দুনিয়াতে জীবন যাপন করি। আপনি আমি তো পরকালের বাসিন্দা, এটা বাবাই যায় না। পরকাল মানে মরণ, মানে মনে করি যে আরও মনে হয় শত বছর বেঁচে থাকবো, আরে মনে হয় হাজার বছর বেঁচে থাকবো, আপনার আমার দুনিয়াদারি দেখে এটাই মনে হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে, কুনফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওদ্দ নাফসাকা ফি আহলিল কবর, নিজেদেরকে দুনিয়াতে থেকে নিজেদেরকে কবরের বাসিন্দা মনে করো, কবরের বাসিন্দা মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, সকালে যদি বেঁচে থাকো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা এ আশা করিও না, সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকো পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা এ আশাই করিও না। নেন এবার, আপনাকে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকালে যদি বেঁচে থাকো তো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা এ আশা করিও না, সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকো তো পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবে এই আশা করিও না, যদি আশা করো তাহলে পাপ ঘটবে, আর যদি আশা না করো যে আমি তো আজকে সন্ধ্যা উপনীত হলো, আমি তো জীবিত আছি, আমি মনে হয় পরের দিন সকাল পর্যন্ত বাঁচতে পারবো না, যদি আশাই না করো তাহলে তোমার দ্বারা আর কোনো পাপ ঘটবে না, তাহলে তোমার দ্বারা আর কোনো পাপ ঘটবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা করব নিজের জীবনের সাথে মিলাবেন যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছি না পরকালকে প্রাধান্য দিয়ে চলছি।
আপনি আমি দুনিয়াকেই প্রাধান্য দিয়ে চলছি, যা ভুল হচ্ছে, যা ভুল হচ্ছে, মারাত্মক ভুল হচ্ছে, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই পরকালকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে থাকতে হবে। সহি মুসলিম গ্রন্থের হাদিসে বর্ণিত হয়েছে, মুস্তারিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াজবু ফিল ইম্মে ফালিয়ানজুরু বিমা ইয়ারজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তারিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াজবু ফিল ইম্মে ফালিয়ানজুরু বিমা ইয়ারজে। শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়ার পরকালকে পার্থক্য করতে চাও, সম্মানিত উপস্থিতি ভালো করে হাদিসটা বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুদ দুনিয়া ফিল আখেরা, তোমরা যদি দুনিয়া ও পরকালের পার্থক্য দেখতে চাও, তোমরা যদি দুনিয়া ও পরকালের পার্থক্য করতে চাও, তাহলে সে যেন বিশাল একটা সাগরের নিকট চলে যায়। সাগরের নিকট গিয়ে তার আঙ্গুলটা এইভাবে ঢুকাবে, ঢুকিয়ে তুলে দেখবে তার আঙ্গুলে কয়েক ফোঁটা পানি উঠেছে, তার আঙ্গুলের কয়েক ফোঁটা পানি, আর এই বিশাল সাগরের পানি, আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, এই দুই পানির পার্থক্য যত, এই দুই পানির তুলনা যত, এই দুই প্রাণীর দৃষ্টান্ত যত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া ও আখেরাতের দৃষ্টান্ত হলো তত। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনাকে আমি হয়তোবা বুঝাতে পারলাম না, এখানে একটা গ্লাস রাখা আছে, এই গ্লাসের মধ্যে যতটুক পানি আছে, এই গ্লাসের মধ্যে যতটুক পানি আছে, এর ভিতরে যদি আমি আমার আঙ্গুলটা ঢুকিয়ে দেই, এর ভিতরে যদি আমি আমার আঙ্গুলটা ঢুকিয়ে দেই, ঢুকিয়ে তুলে যদি দেখি আমার আঙ্গুলের এক ফোঁটা পানি আর এই গ্লাসের ভিতর যতটুকু পানি রয়েছে, এই দুই পানির পার্থক্য যদি করি, তাহলে পার্থক্য হয়, বুঝতে পারেননি মনে হয়। আঙ্গুলে উঠবে দুয়েক ফোঁটা পানি, আর এই আঙ্গুলের দুয়েক ফোঁটা পানির সাথে এই গ্লাসে যতটুকু পানি আছে, এই দুইটার সাথে কোনো পার্থক্য হয়, তুলনা হয়? তুলনা আবার কিসের? গ্লাসে কত লক্ষ গুণ বেশি পানি জমা ধরবে। বড় একটা জগের ভিতর যদি আমি আমার আঙ্গুলটা ঢুকাই, ঢুকিয়ে তুলে যদি দেখি আমার আঙ্গুলের পানি আর এই জগের পানি যদি পার্থক্য করি, তাহলে কত লক্ষ কোটি গুণ বেশি পার্থক্য হবে, তা আপনি আমি হিসাবের মধ্যে আনতে পারবো না। একটা পুকুরের মধ্যে চলে যান, পুকুরের ভিতর গিয়ে আঙ্গুলটা ঢুকাবেন, তুলে দেখবেন আঙ্গুলে দুই এক ফোঁটা পানি আর একটা গোটা পুকুরের পানি, এই দুই পানির যদি পার্থক্য করেন, পার্থক্য হবে? কিসের আবার পার্থক্য? কম্পিউটার দিয়ে বলেন, যত যন্ত্র বলেন, কোনো যন্ত্রে ম্যাপ আসবে না। আরে পুকুরের মাঝে কি পরিমাণ পানি রয়েছে, এই পানির সাথে এক ফোঁটা পানির কোনো তুলনা হয়? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বিশাল একটা সাগরের মধ্যে চলে যাবা, সাগরের মধ্যে গিয়ে তোমার আঙ্গুলটা ঢুকিয়ে দেখবা আঙ্গুলের এক ফোঁটা পানি আর এই গোটা সাগরের মধ্যে যত পানি রয়েছে, এই দুই পানির পার্থক্য যত, এই দুই পানির তুলনা যত, এই দুই পানির দৃষ্টান্ত যত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহকালের সুখ শান্তি, ইহকালের আরামায়েশ হচ্ছে দুনিয়ার এক ফোঁটা পানি। ইহকালের সুখ শান্তি, ইহকালের আরামায়েশ, ইহকালের কত দামি দামি খাদ্য, ইহকালের কত দামি দামি খাদ্য, ইহকালের যত দামি খাদ্য, যত মজাদার খাদ্যই থাক না কেন, যত দামি খাদ্য থাক না কেন, যত মজাদার খাদ্য থাক না কেন, সব হচ্ছে আঙ্গুলের এক ফোঁটা পানির সম পরিমাণ। আর জান্নাতে যেই খাদ্য আপনাকে আমাকে দেওয়া হবে, এর তুলনা হচ্ছে বিশাল সাগরের তুলনা। সুবহানাল্লাহ। তো আপনাকে আমি দুনিয়া ও পরকাল কি করে বুঝাতে পারি বলেন? দুনিয়াতে 50 তলা, 100 তলা, 1000 তলা বিল্ডিং থাকতে পারে, যত বড়ই, যত সুন্দর, কোটি কোটি লক্ষ কোটি টাকার বিল্ডিং থাকুক না কেন, দুনিয়ার রাজপ্রাসাদ থাকতে পারে, এই রাজপ্রাসাদ যত সুন্দর হতে পারে, যত দামি হতে পারে, যত আরামায়েশের হতে পারে, এই সবগুলো হলো আঙ্গুলের এক ফোঁটার সমতুল্য। আর জান্নাতে যে প্রাসাদ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, তা হলো বিশাল সাগরের সমতুল্য। সুবহানাল্লাহ। আপনাকে আমি দুনিয়া ও পরকালের সুখ শান্তি কী করে বুঝাতে পারি?
দুনিয়ার সুখ শান্তি আর পরকালের সুখ শান্তি আপনাকে আমি কি করে বুঝাতে পারি, অথচ আপনি আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছি, অথচ আপনি আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছি, অথচ দুনিয়ার কোনো মূল্যই নেই আল্লাহর নিকট, দুনিয়ার কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মূল্যই নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম মিলে একটা লাইলের, লাইল বুঝেন না, লাইল ক্ষেতের, এই লাইলের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, পাশে অনেক সাহাবায়ে কেরাম রয়েছেন, তো পাশে দেখতে পেলেন একটা কান কাটা মরা ছোট মরা ছাগল পড়ে আছে। এই ছাগলটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওহে সাহাবীগণ, এই যে পাশে ক্ষেতের পাশে লাইলের পাশে মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা পড়ে আছে, লাইলের পাশে মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা পড়ে আছে, তোমরা কেউ এক দিরহাম দিয়ে কিনতে ইচ্ছুক? এটা হলো জিজ্ঞাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে করলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, এটা তো মরা, এটা তো কান কাটা, এটা তো ছোট ছাগলের বাচ্চা, এটা আপনি কেন এক দিরহাম এক টাকা দিয়ে কিনতে বলছেন? এটা তো ফ্রি যদি বলেন তাও নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহে শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, শুনে রাখো, এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত মূল্য রাখে, এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত নগণ্য, তার চেয়ে অনেক 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 নগণ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই পৃথিবী। এই পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো মূল্যই নেই। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মশার ডানা, মশা বুঝেন না, মশার কি মূল্য থাকতে পারে, মশার কি মূল্য থাকতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মশার ডানার সমপরিমাণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মূল্য থাকতো এই পৃথিবীর, তাহলে পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোনো কোনো কাফেরকে এক ডুক পানি পান করাতে দিতেন না পৃথিবীতে, একটা ডুব পানি পান করাতে দিতেন না কোনো কাফেরকে। আরে আমাকে মানে না, এই ব্যক্তিকে বলেছি সলাত আদায় করো 24 ঘন্টার মধ্যে, দেখেন আপনাদেরকে করো জোরে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিন রাত দিয়েছেন, বছরের পর বছর পার করে দিচ্ছি, দিন রাত দিয়েছেন, বছরের পর বছর পার করে দিচ্ছি, 24 ঘন্টা দিয়েছেন দিনের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 24 ঘন্টার মধ্য থেকে মাত্র 5টা সময় সামান্য কয়েক মিনিট করে চেয়ে নিয়েছেন, আর হতভাগা মুসলমান আপনি আমি এই কয়েকটা মিনিট আল্লাহকে দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কয়েকটা মিনিট দিতে চাই না। আরে 5 ওয়াক্ত সলাত আদায় করতে কতক্ষণ সময় লাগে? ফরজ সলাত, মাগরিবের সলাত আদায় করতে প্রত্যেক সলাতে 10-15 মিনিট করে ধরেন, কয় মিনিট সময় লাগে, কয় ঘন্টা সময় লাগে? আপনি আমি যে এত অলস, আপনি আমি যে আল্লাহকে সেজদা দিতে এত অলস, এত গাফলতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দিতে এত কৃপণতা কেন আপনার আমার মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন তা আপনি আমি গুনে শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন তা গুনে শেষ করতে পারবো না। আপনার যদি একটা চোখ না থাকে তখন আপনি বুঝতে পারবেন যে একটা চোখের কি মূল্য থাকতে পারে, আপনার যদি একটা পা না থাকে তখন আপনি বুঝতে পারবেন যে একটা পা পায়ের কি মূল্য থাকতে পারে, আপনার যদি একটা হাত না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা হাতের কি মূল্য থাকতে পারে। কিন্তু এত নিয়ামত পেয়েছি, কত সুন্দর বডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সুস্থ শরীর, এরপরও যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, বল যে ভালো নেই, এটা হলো আপনার আমার জবাব, এটা হলো আপনার আমার জবাব। আপনি আমি আল্লাহর রহমত কি করে পেতে পারি বলেন তো একটু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহর শান্তি, আপনি আমি আল্লাহর দয়া কি করে পেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দান করেছে, এত সুখ শান্তি দান করেছে, কিছু কিছু বিপদ দান করেছে। মানুষের জীবন এইভাবেই চলবে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু বিপদ আসবেই আসবে, এই বিপদগুলো দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য, এই বিপদগুলো দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য। আর আপনি আমি বিপদ আসলে তো ইবাদত থেকে অনেক দূরে, অনেক দূরে, স্বাভাবিক অবস্থায় সুস্থ শরীর নিয়ে সলাত আদায় করতে চাই না আপনি আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দিতে শিখেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ে নিয়েছেন বান্দারা পাঁচটা সময় সালাত আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছিলেন, শোনো মুহাম্মদ, এই উম্মতে মুহাম্মদই যদি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ যোগ দশ, পাঁচ পূরণ দশ, পঞ্চাশ ওয়াক্ত সালাতের নেকি দান করবো। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত রহমান আপনাকে আমাকে দেওয়ার জন্য, কিন্তু আপনি আমি নিতে চাই না, আপনি আমি নিতে চাই না। ওই মেরাজের ঘটনার সময় আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা সালাত দিয়েছেন, বলেন তো সবাই একটু। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা সালাত দিয়েছিলেন, পঞ্চাশ, পঞ্চাশ ওয়াক্ত সালাত দিয়েছিলেন। তো ওই সময় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার উল্টা ফেরত না যাওয়া লাগতো, মূসা আলাইহিস সালাম আবার ফেরত পাঠানো পাঠিয়েছেন, এরপর উপরে গেছেন, যদি না যাওয়া লাগতো তাহলে আপনার আমার দৈনিক কয়েকটো সালাত আদায় করা লাগতো? পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করতে আপনি আমি তখন বাধ্য থাকতাম, কেন? আল্লাহর হুকুম, কেন? আল্লাহর হুকুম, আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছেন, আদেশ করছেন, আর আপনি আমি গাফলতি করে বসে আছি, আর ওই পঞ্চাশ থেকে আস্তে আস্তে কমতে কমতে পাঁচ ওয়াক্ত এসেছে, আপনি আমি আদায় করতে চাই না। সম্মানিত উপস্থিতি, কথার মধ্যে কথা, এই জন্য এই কথাগুলো ঢুকিয়ে দিলাম, প্রত্যেকটা মুসল্লি যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আলোচনা শুনতে পাচ্ছেন, পরে হয়তো বা অনেকে শুনবেন, সবার নিকট করজোরে অনুরোধ করছি, আপনি যদি বলেন যে আপনার হাতে পায়ে ধরতে, ওই ভাষাও আমি প্রয়োগ করে বলি যে আপনার আমার হাতে পায়ে ধরে বলি, আপনারা আল্লাহকে সেজদা দিতে শিখেন। একজন ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের এলাকারই, যে আপনি সলাত আদায় করেন না কেন, জবাবে বলেছে যে সলাতের যেই দোয়া কালামগুলো রয়েছে, এই দোয়া কালামগুলো পারি না, এজন্য লজ্জাতে মসজিদে যাই না। এটা হলো জবাব। তো আমি তখন বলেছি, দেখেন, দোয়া কালাম পারেন না এটা হলো এক সাবজেক্ট, এটা হলো এক সাবজেক্ট, কিন্তু আপনি আল্লাহকে সেজদা দেন না, এটা কিন্তু বিরাট কঠিন সাবজেক্ট। বুঝাতে পারলাম না, আপনি দোয়া কালাম পারেন না, আরে মরার পর যখন আল্লাহ, ওই যে সূরা কলমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদম সন্তানকে ডাকবো, ডেকে বলবো আমার পায়ে সেজদা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাখানাকে উন্মুক্ত করে দিবেন, উন্মুক্ত করে দিয়ে বলবেন যে আসো 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 আমাকে দেখে দেখে আজকে সেজদা করো, দুনিয়াতে তো না দেখে ইবাদত করেছো, আজকে দেখে দেখে আমার পায়ে সেজদা করো, সেজদা করো। সবাই সেজদা করতে পারবে, কারা সেজদা করতে পারবে না জানেন? যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা করেনি তারা সেজদা করতে পারবে না, তাদের পিঠ কাঠের মতো সোজা হয়ে থাকবে, এ তো কোরআন মাজিদের আয়াত, তাদের পিঠ কাঠের মতো সোজা হয়ে থাকবে, তারা সেজদা করতে চাইবে, সবাই চাইবে, সবাই চাইবে সেজদা করতে, কিন্তু পারবে না, তাদের পিঠ বাঁকাই করতে পারবে না, বাঁকা করতে চাইলে ভেঙে যাবে, কাঠ যেরকম বাঁকা করতে চাইলে ভেঙে যায়, মানুষের পিঠ তখন ভেঙে যাবে, তখন তারা সেজদা করতে পারবে না। তো সম্মানিত উপস্থিতি, মানুষ কিন্তু এক সময়ে ভুল বুঝতে পারবে, সেটা দুনিয়াতে বুঝবে না, মরার পর ঠিকই বুঝবে, মরার পর মানুষেরা ঠিকই ভুল বুঝবে। আমি প্রায় বক্তব্যে এটাই বুঝানোর চেষ্টা করি, যেহেতু আপনাকে আমাকে মরার পরে ভুল বুঝতেই হবে, এক ছিল দুনিয়াতেও বুঝলাম না পরকালেও বুঝলাম না, ওইটা এক ছিল, কিন্তু এ তো কোরআন মাজিদের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে মরার পরে মানুষের আফসুস করবে যে রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করো, রব্বুল আলামিন জাহান্নাম থেকে উদ্ধার করো, রব্বুল আলামিন তুমি আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, তখন কিন্তু আল্লাহ আপনার আর কথা শুনবেন না। এটাকে আমি বানিয়ে বললাম, আপনার সূরা মুমিনুনের ৯৯ ১০০ ৯৯ এবং ১০০ নম্বর আয়াতটা খোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত, যখন কিছু সংখ্যক মানুষের মরণ চলে আসবে, মরণ, কলা রব্বি, তখন তারা বলবে রব্বি রব্বি রিজিউন, রব্বুল আলামিন আবার তুমি ফেরত পাঠাও, লা আল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, রব্বুল আলামিন তুমি আল্লাহ আবার আমাকে দুনিয়াতে ফেরত পাঠাও, আমি দুনিয়াতে যে সমস্ত আমল করতাম না ওই আমল আমি করব, লা আল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, দুনিয়াতে যে সমস্ত পাপের কাজ করতাম তার একদিনও করব না। এটা হলো আপনার আমার বক্তব্য কিয়াম মরার পরে। পাপী মানুষের বক্তব্য হলো যে রব্বি রব্বির জিউন, রব্বুল আলামিন।
তো এই ভুল মরার পরে বুঝে কোনো লাভ হবে? কি বলেন, লাভ হবে মনে হয়? কোশ্চিন কালো এই ভুল তখন বুঝতে বুঝেও কোনো লাভ হবে না, তখন আর সংশোধনের কোনো পথ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভাষা বলে দিবেন, কাল্লা কখনো নহে, যা হবার তা হয়ে গেছে, তোমাদের কৃতকর্মের ফল তোমরা আজকে জাহান্নামে গিয়ে ভোগ করতে থাকো। সম্মানিত উপস্থিতি, এজন্য দুনিয়াতে অনুতপ্ত হন, দুনিয়াতে অনুতপ্ত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝান। দুই রাকাত নফল সলাতের পর, রাতে তাহাজ্জুদের সলাতের পর যারা সলাত আদায় করেন, সলাত আদায়ের পর দুই হাত তুলে কান্নাকাটি করে রবের নিকট বুঝান যে রব্বুল আলামিন, আমি দুনিয়াতে পাপি, তুমি যদি ক্ষমা না করো আমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না। এটা আল্লাহকে বুঝাতে হবে আপনাকে আমাকে। আপনি আমি যখন মোনাজাত করি, সম্মিলিত মোনাজাত তো বিদাত, ওটা তো চূড়ান্তভাবে বিদাতি। ওই বড় হুজুর বললো বিদাত, ওই বড় হুজুর না বললো বিদাত। যেটা বলছি স্বাভাবিকভাবে মন চেয়েছে দুই রাকাত সলাতের পরে একা একা দোয়া করব রবের নিকট, দুইটা হাত তুলেছি কান্নাকাটি করব। আপনার আমার কান্নাকাটি কেমনে আসবে? আপনি আমি দুই হাত তুলেছি মানে এক মিনিটে দোয়া শেষ করে দিই, দুই মিনিটে দোয়া শেষ করে দিই, আপনার আমার কান্না কী করে আসতে পারে? যদি রবের দরবারে কান্নাকাটি করতে চান, যদি রবের দরবারে কান্নাকাটি করতে চান, প্রথমে আপনাকে এরকম নিয়ত করতে হবে যে আজকে আমি কাঁদবই কাঁদব, যতক্ষণ কান্না না আসবে ততক্ষণ এই দুইটা হাত আমি নিচে নামাবো না। এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আপনাকে হাত তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, দুই হাত তুলে আপনি আমি দুই চার মিনিটে দোয়া শেষ করে দিই, আপনার আমার কান্না কী করে আসতে পারে? একটা অনুরোধ প্রত্যেকটা মুসল্লি দিনই ভাই বোনদের অনুরোধ করছি, যখনই দুই হাত তোলেন রবের নিকট দোয়া করার জন্য, দুইটা হাত তুলে সাথে সাথে রেখে দিবেন না। আপনি প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হাত তোলেন, আর সপ্তাহে না পারেন মাসে করেন, মাসেও যদি না পারেন তো রমজান মাসে করিয়েন। আর পারবেন না কেন? মানুষই তো পারে, মানুষই তো পারে। এত দুনিয়াকে প্রাধান্য দিয়ে কোনো লাভ নেই, যে আমি প্রথম থেকে এই পর্যন্ত বলে আসছি, দুনিয়াতে আপনার ভাগ্যে যেই বিপদ লেখা আছে তা বিপদ ঘটবেই ঘটবে, আপনি যত নেতা নেত্রীর পিছনে দৌড়ান না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজালহু, মানুষের নির্ধারিত রিজিক মানুষের পিছনে এমনভাবে দাওয়া করে আসছে, মানুষের নির্ধারিত রিজিক মানুষের পিছনে এমনভাবে দাওয়া করে আসছে, মানুষের মরণ যেমন মানুষকে দাওয়া করে আসছে। সুবহানাল্লাহ, বুঝাতে পারলাম না। আমার যেদিন মরণ হবে ওই দিন মরণ হবেই হবে, আমি যেখানেই থাকি না কেন, মানে মরণ আমাকে দাওয়া করে চলছে। আপনার যেদিন মরণ হবে ওই দিন মরণ হবেই হবে, আপনি এই মাতাইন গ্রামে থাকলেই কি, আপনি মালয়েশিয়াতে থাকলেই কি, আপনার যেদিন মরণ লেখা ওই দিন মরণ হবেই হবে, তার মানে মরণ আপনাকে আমাকে দাওয়া করে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজালহু, মানুষের নির্ধারিত রিজিক মানুষের মরণ যেমন পিছনে পিছনে আসছে, মানুষের নির্ধারিত রিজিক তেমন মানুষের পিছনে পিছনে আসছে। মানুষ যাই করুক তার নির্ধারিত রিজিক বক্ষণ করার পরেই তার মরণ ঘটবে। সুবহানাল্লাহ, আপনি আমি হালাল ইনকাম কেন করছি? আপনি আমি হালালের সাথে কেন জড়িয়ে যাচ্ছি? আপনি আমি কেন দুনিয়াকে ভুলে পরকাল, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছি পরকালকে ভুলে? সম্মানিত উপস্থিতি, অনুতপ্ত হন, ভুল বুঝার চেষ্টা করুন। যে কথা বলছিলাম, এক শ্রেণীর মানুষ কিন্তু ঠিকই অনুতপ্ত হবে, এক শ্রেণীর মানুষ কিন্তু ঠিকই অনুতপ্ত হবে কিয়ামতের মাঠে। এই অনুতপ্তের কোনো লাভ হবে না, অতএব আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এই পথ থেকে ফিরে আসতে হবে। সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুম ইয়াসতারিখুনা ফীহা রব্বানা আখরিজনা নামাল সালিহান গাইরাল্লাযী কুন্না নামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বক্তব্যটা খুব ভালো করে বুঝবেন, যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষটা জাহান্নামে পড়ে গেছে, জাহান্নামে দাউ দাউ করে জ্বলছে, অনেকে বলে থাকে জাহান্নামে গেলে যাব, এক সময় দয়া করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, এরকম বক্তব্য অনেকের আছে না? আপনি আয়াতের দিকে লক্ষ্য করুন,
অহুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা নামাল সালেহান গাইরাল্লাযী কুন্না নামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষ জাহান্নামে থাকা তো বহু দূরের কথা, জাহান্নামে দীর্ঘদিন থাকা তো বহু দূরের কথা, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে হাউ মাউ করে চিৎকার শুরু করে দিবে। অহুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা নামাল সালেহান গাইরাল্লাযী কুন্না নামাল। রব্বুল আলামিন, আমি বিপদে আছি, আমি জাহান্নামে আছি, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের শাস্তি এত কঠিন। রব্বুল আলামিন, আমি বিপদে আছি, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব শাস্তি এত কঠিন, আমি তো রব্বুল আলামিন বুঝতে পারতাম না। রব্বুল আলামিন, তুমি বিপদ থেকে উদ্ধার করো, রব্বুল আলামিন তুমি বিপদ থেকে উদ্ধার করো। রব্বুল আলামিনের নিকট কাকুতি মিনতি কাকে বলে ওই সময় দেখতে পারবেন। এটা কিন্তু আমার বক্তব্য নয়, জাহান্নামীরা বক্তব্য দিবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে নোট করে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই বলে দিলেন যে শুনে রাখো, জাহান্নামে মানুষরা এইভাবে হাউমাউ করে চিৎকার করবে কিন্তু কোনো লাভ হবে না। রব্বুল আলামিনের নিকট চিৎকার করা শুরু করে দিবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে উদ্ধার করো, রব্বুল আলামিন জাহান্নাম থেকে উদ্ধার করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটা ভাষায় বলে দিবেন, কাল্লা, কখনো নহে, যা করার করেছ তখন জাহান্নামে এখন ভোগ করো শাস্তি। নেবার জাহান্নামে যদি চলে যাই, জাহান্নামে যদি চলে যাই, জাহান্নামে যদি চলে যাই, আর কিন্তু রেহাই হবে না। আপনি আমি দুনিয়াতে যতই আমোদ ফুর্তি করছি, দুনিয়াতে যাই যে যা করছি সব ভুলে যান, যদি জাহান্নামে চলে যাই কোনো কাকুতি মিনতি করে লাভ হবে না। আপনি খুলে দেখুন সূরা মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াত, সূরা ফাতিরের 37 নম্বর আয়াত, সূরা নাবা পরিচিত একটি সূরা 30তম পারার প্রথম নম্বর সূরা, সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াকুলুল কাফের ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা কিয়ামতের মাঠে বলবে, আহারে আজকে যদি এরকম মাটি হয়ে যেতাম। এর আগে কথাটা বলে নেই, এরপর আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। মানুষের বিচার করার আগে পশু প্রাণীর বিচার করা হবে। হাদিসে বর্ণিত হয়েছে, একটা শিঙ্গলা ছাগল যদি একটা অশিঙ্গলা ছাগলকে গুতা মেরে থাকে, তো অশিঙ্গলা ছাগলকে আল্লাহর বিচার দেখেন কত সূক্ষ্ম, আল্লাহর বিচার দেখেন কত সূক্ষ্ম। আল্লাহ যে কারো প্রতি জুলুম করবে না, এ হাদিস তার জ্বলন্ত প্রমাণ। তাফসীর ইবনে কাসিরে গেলে খুললেই দেখতে পারবেন। যেই ছাগলের শিং আছে দুনিয়াতে, তারা যদি অশিঙ্গলা ছাগলকে গুতা মেরে থাকে, তো অশিঙ্গলা ছাগলকে কিয়ামতের মাঠে শিং দিবেন, তার কাছ থেকে শিংটা কেড়ে নেবেন, কেড়ে নিয়ে বলবেন, এই ছাগল তুমি তাকে গুতা মেরে পরিশোধ করে দাও। তখন এই ছাগল তাকে, এই ছাগলকে গুতা মেরে পরিশোধ করে দিবে। সুবহান আল্লাহ, আল্লাহর বিচারের কোনো মানুষ ভুল ধরতে পারবে না। যখন এই দৃশ্যটা ঘটবে কাফেরের সামনে, বিচার ফয়সালা যখন শেষ হবে ছাগলের, পশু প্রাণীর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই ছাগলগুলোকে, এই গরুগুলোকে, পশু পাখিগুলোকে, বলবেন তোমরা আবার মাটি হয়ে যাও, তোমরা আবার মাটি হয়ে যাও। তো তারা নিমিশে এই মাটির সাথে মিশে যাবে। বক্তব্য কি বুঝতে পারছেন? তারা আবার নিমিশে মাটির সাথে মিশে যাবে। এই দৃশ্য ঘটবে মানুষের সামনে, কাফেরের সামনে। তখন কাফেররা বলে বসবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসুস, আজকে যদি আমরা মানুষ না থেকে পশু প্রাণীর মতো হয়ে আজকে মাটির সাথে মিশে যেতাম, তাহলে কতই না উত্তম হতো, তাহলে কতই না ভালো হতো। এটা আমার বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। এটা আল্লাহ বলছেন যে কাফেররা ওই সময়ে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে আমরা কেন মানুষ থাকলাম, আজকে আমরা কেন পশু প্রাণী হলাম না, আজকে আমরা কেন এই মাটির সাথে মিশে গেলাম না, আফসুস করবে। তো এই আফসুস কি কোনো কাজে আসবে মনে করেন? কোশ্চিনকালও এই আফসুস আপনার আমার কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ মেসেজ এটাই আপনাদেরকে আমি দিতে চাই, সেটা হচ্ছে দুনিয়াকে এত বেশি প্রাধান্য দিয়েন না। আপনার আমার দুনিয়াদারি দেখে মনে হচ্ছে যেন দুনিয়াতেই যা ইচ্ছা তা কামাই করি, পরকাল মনে হয় কিছু নেই, এমন মনে হচ্ছে আপনার আমার। দুনিয়াকে এত প্রাধান্য দিয়েন না, পরকালকে প্রাধান্য দেন। আল্লাহকে একটু ডাকার চেষ্টা করেন,
আল্লাহ কে একটু ডাকার চেষ্টা করেন, নিজের ভুলগুলোর জন্য সংশোধনের জন্য রবের নিকট তওবা ইস্তেগফার করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কান্নাকাটি করে পরকালমুখী জীবন যাপন করার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, চলো পরকালের পথে, মোহাম্মদ রফিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ ছোট একটা বই, কয়েক পৃষ্ঠার বই। এই বইটা আপনারা যাদের সম্ভব হয়, এখানে আছে কিছু কপি, আপনারা যাদের সম্ভব হয় মাত্র 20 টাকা মূল্য নেওয়ার চেষ্টা করবেন। এই বইয়ে যে বক্তব্য দিলাম এগুলো তো আছে, আছে আরও অনেক কিছু কথা আছে, আপনারা এই বইগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন। যেহেতু আমরা টাইম অনুযায়ী বক্তব্য দিয়ে সেট করেছি, টাইম অনুযায়ী বক্তব্য সকলের চলবে যে বক্তব্য দিলাম, যাতে করে আমরা প্রত্যেকটা মুসলমান পুরুষ ও নারী দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের যে প্রধান মেহমান রফিকুল ইসলাম বিন সাইদ ভাই, আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে এসে গেছেন, আলহামদুলিল্লাহ তিনি যথাসময়ে আপনাদের নিকট উপস্থিত হবেন। এখন আপনাদের সামনে যিনি আলোচনা করবেন শেখ হাফেজ সারাহত বিন হাসান ভাই, আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনুন, এবং যারা মাইকের আওয়াজ শুনছেন দূর থেকে, যারা মাইকের আওয়াজ শুনছেন দূর থেকে, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনারা একটু মসজিদে চলে আসুন। শীতের সিজন, মসজিদে হওয়াতে আরও ভালো হয়েছে, মসজিদে হওয়াতে আরও ভালো হয়েছে, আপনাদেরই সুবিধা, কাজেই মসজিদে চলে আসুন, গুরুত্বপূর্ণ নসিহামূলক বক্তব্য সকলের কাছ থেকে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। এই আলোচনা করে আমি আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।